ইরান সিরিয়াকে তার প্রতিরক্ষা প্রতিশোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করতে প্রস্তুত। মধ্য গাজার নুসিরাত ক্যাম্পে ইসরায়েলি হামলায় অন্তত 36 ফিলিস্তিনি নিহত। সিরিয়ার দক্ষিণ অঞ্চলে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় এক সেনা আহত। ইয়েমেনে গাজা যুদ্ধ সম্প্রসারণ করে মার্কিন যুক্তরাষ্ট্র ভয়াবহ ভুল করেছে। লেবাননে হিজবুল্লাহ বিপজ্জনক খেলা খেলছে বলেছে যুক্তরাষ্ট্র। বিজেপির এবারের তুরুপের তাস নাগরিকত্ব আইন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনারা যদি ফিলিস্তিনি অথবা হামাসের সমর্থক হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে ফিলিস্তিনি জিন্দাবাদ অথবা হামাস জিন্দাবাদ লিখে কমেন্ট করুন। মধ্য গাজার নুসিরাত ক্যাম্পে ইসরায়েলি হামলায় অন্তত 36 ফিলিস্তিনি নিহত। গাজা উপত্যকার কেন্দ্রীয় অংশে নুসিরাত ক্যাম্পে একটি বড় বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে 36 জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছে। যেহেতু দখলদার সরকার অবরুদ্ধ অঞ্চলে তার মারাত্মক বোমা হামলা একের পর এক চালিয়ে যাচ্ছে। গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে বলেছে যে বাড়িটি তাবাতিবি পরিবারের অন্তর্গত, যোগ করে যে নিহতদের বেশিরভাগই শিশু এবং একজন গর্ভবতী মহিলা নিহতদের মধ্যে ছিল। ফিলিস্তিনি সরকারি ওয়াফা বার্তা সংস্থাও জানিয়েছে যে শনিবার ক্যাম্পে আরও একটি বিমান হামলায় আরও 7 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। এদিকে গত 24 ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরায়েলের একাধিক বিমান হামলায় কয়েক ডজন ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু নিহত হয়েছে। ওয়াফার মতে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো শনিবার গাজা উপত্যকার বৃহত্তম মেডিকেল কমপ্লেক্স আল শিফা হাসপাতালের কাছে বাস্তুচ্যুত লোকদের আবাসনের 7 তলা আবাসিক ভবন লক্ষ্য করে এতে কয়েকজন নিহত ও আহত হয়েছে। ইসরায়েলি যুদ্ধবিমান গাজা শহরের আল জালা স্ট্রিটে একটি আবাসিক বাড়িতেও বোমা বর্ষণ করেছে, যার ফলে কয়েক ডজন হতাহতের ঘটনা ঘটেছে। ইসরায়েলি হামলায় শহরের আল তুফা পাড়ার একটি বাড়িতেও আঘাত হানে, 5 বেসামরিক লোক নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে। দখলদার সরকার গাজা শহরের আল নাসের পার্শ্ববর্তী একটি বাড়িতেও গোলাবর্ষণ করেছে, এতে বেশ কয়েকজন বেসামরিক লোক নিহত ও আহত হয়েছে। ইসরায়েলি যুদ্ধবিমান উত্তর গাজা উপত্যকায় বেইত হানুন শহরের বেশ একটি এলাকাকে লক্ষ্য করে দক্ষিণ অঞ্চলের শহর রাফাতেও দখলদার শাসকদের একটি জনবহুল বাড়িকে লক্ষ্যবস্তু করেছে, এতে বেসামরিক লোক আহত হয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস দখলদার সত্তার বিরুদ্ধে বিস্ময়কর অপারেশন আল আকসা তুফান শুরু করার পর ইসরায়েল 7ই অক্টোবর গাজায় ভয়াবহ নৃশংস হামলা শুরু করে। আক্রমণ শুরুর পর থেকে তেল আবিব সরকার কমপক্ষে 31,490 ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং 73,439 জনেরও বেশি আহত হয়েছে। তেল আবিব সরকার এই ভূখণ্ডে সম্পূর্ণ অবরোধ আরোপ করেছে। সেখানে বসবাসকারী 2 মিলিয়নের বেশি ফিলিস্তিনিদের চালানি, বিদ্যুৎ, খাদ্য ও পানি বন্ধ করে দিয়েছে। এদিকে ইরান সিরিয়াকে তার প্রতিরক্ষা প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করতে প্রস্তুত। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আস্তিয়ানি বলেছে যে সিরিয়াকে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরক্ষা প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ইরান তার পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে প্রস্তুত। শনিবার তেহরানে তার সিরিয়ার সমকক্ষ আলী মাহমুদ আব্বাসের সাথে এক বৈঠকে আস্তিয়ানি এশিয়া জুড়ে সংকট তীব্র করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চক্রান্তের বিরুদ্ধে সতর্ক করেছে। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী সরকার যে কোনো কৌশলগত ভুল ও দুঃসাহসিক কাজ এই অঞ্চলের পরিস্থিতির অবনতির দিকে নিয়ে যাবে। তিনি সিরিয়ার বিরুদ্ধে ইসরায়েলের বিমান হামলা এবং তার আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনের নিন্দা করেন। বলেছেন যে সরকার দেশের অবকাঠামো, বিমানবন্দর এবং বন্দর ধ্বংস করতে চায় এবং প্রতিরোধ ফ্রন্টের বিরুদ্ধে লড়াইয়ের অজুহাতে চালানি ও খাদ্য বহনকারী কনভয়কে আঘাত করে। ইরানের প্রতিরক্ষা প্রধান আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন যে ইসরায়েলের হামলার মূলে রয়েছে সরকারের ভয় ও ব্যর্থতা। তিনি ইসরায়েলের আক্রমণ মোকাবেলায় প্রতিরোধ শক্তি জোরদার করার গুরুত্বের ওপর জোর দেন এবং উল্লেখ করেন যে শাসনের আগ্রাসন মোকাবেলায় প্রয়োজনীয় এবং জরুরি পদক্ষেপ ও পরিকল্পনা এজেন্ডায় রয়েছে। আস্তিয়ানি জোর দিয়েছেন যে সিরিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ দখলদার, অবৈধ এবং অযৌক্তিক সামরিক উপস্থিতির আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদের মৌলিক নীতির স্পষ্ট লঙ্ঘন। তিনি বলেন, পশ্চিম এশিয়া বিশেষ করে সিরিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের ধ্বংসাত্মক কর্মক্ষমতা শুধুমাত্র অস্থিতিশীলতা, নিরাপত্তাহীনতা এবং লাখ লাখ সিরিয়ানকে বাস্তুচ্যুত করেছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী সিরিয়ার প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো এবং সেই বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেছেন, এই
অঞ্চলে চলমান উন্নয়নের পরিপ্রেক্ষিতে দুই দেশের অবিরাম আলোচনা করা উচিত। এই অঞ্চলের সংবেদনশীল এবং জটিল পরিস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, গত পাঁচ মাসের গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে 30,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং 700 জনের বেশি আহত হয়েছে। তিনি গাজায় ইসরায়েলের যুদ্ধ অপরাধ এবং গণহত্যার বিষয়ে তাদের আন্তর্জাতিক দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার জন্য জাতিসংঘ এবং নিরাপত্তা পরিষদের সমালোচনা করেন। জোর দিয়ে বলেন যে সরকার অবশ্যই স্টেপে তার কোনো লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে। গত অক্টোবরে গাজা উপত্যকার বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পর থেকে তেল আবিব সিরিয়ার বিরুদ্ধে উল্লেখযোগ্য হামলা চালিয়েছে। সিরিয়ায় ইসরায়েলি হামলার জন্য দামেস্ক বারবার জাতিসংঘের কাছে অভিযোগ করেছে। তেল আবিবের অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নিরাপত্তা পরিষদকে অনুরোধ করেছে। এই দাবিগুলি অবশ্য বধির কানে পড়েছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী তার পক্ষের জন্য বলেছে, গাজার উন্নয়ন এবং নিরাপরাধ ফিলিস্তিনি জনগণের গণহত্যা ইসরায়েলের দুর্বল শক্তিকে উন্মোচিত করেছে এবং মার্কিন ও পশ্চিমাদের কপট প্রকৃতি প্রকাশ করেছে। আব্বাস যোগ করেছে যে শিশু হত্যাকারী ইসরায়েলি সরকার গাজায় তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পরে এবং অজুহাত হিসেবে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের জন্য প্রতিরোধ ফ্রন্ট এবং ইরানের সমর্থন ব্যবহার করার পরে এই অঞ্চলে বিশেষ করে সিরিয়া ও লেবাননে উত্তেজনা সৃষ্টি করেছে। তিনি উল্লেখ করেছে যে সিরিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ উপস্থিতি দেশটিকে বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন করার খাঁটিতে পরিণত হয়েছে। তেহরান ও দামেস্কের মধ্যে প্রতিরোধ এবং উন্নত প্রতিরক্ষা সহযোগিতা শত্রুদের মোকাবেলায় সর্বোত্তম উপায়। তিনি উল্লেখ করে এই কথা বলেছেন। এদিকে সিরিয়ার দক্ষিণ অঞ্চলে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় এক সেনা আহত। ইসরায়েলি সরকার সিরিয়ার বিরুদ্ধে একটি নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আর আরব দেশটির অঞ্চলটিকে লক্ষ্য করে এবং একজন সৈন্য আহত হয়েছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার কথা জানিয়েছে, যা রবিবার স্থানীয় সময় 12:42 সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি শত্রু দখলকৃত গোলান হাইটসের দিক থেকে একটি বিমান আগ্রাসন শুরু করেছে দক্ষিণ অঞ্চলের বেশ কয়েকটি পয়েন্ট লক্ষ্য করে। আমাদের বিমান প্রতিরক্ষা আগ্রাসনের ক্ষেপণাস্ত্রগুলিকে বাধা দেয় এবং তাদের কয়েকটিকে গুলি করে। আগ্রাসনের ফলে একজন সৈন্য আহত হয় এবং কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়। 1967 এর বর্তমান গোলান দখলের কারণে সিরিয়া এবং ইসরায়েলি সরকারের প্রযুক্তিগতভাবে যুদ্ধে রয়েছে। 2011 সালের পর সরকার দেশটির বিরুদ্ধে শত শত হামলা চালিয়েছে। যখন আরব জাতি নিজেকে ব্যাপকভাবে বিদেশি সমর্থিত জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের কবলে পড়েছিল, তেল আবিব গত অক্টোবর থেকে উল্লেখযোগ্যভাবে স্ট্রাইক বাড়িয়েছে যখন এটি গাজা স্ট্রিপের বিরুদ্ধে একটি গণহত্যামূলক যুদ্ধ শুরু করেছিল, যাকে পর্যবেক্ষকরা বর্ণনা করেছে সমগ্র অঞ্চল জুড়ে ভক্তদের উত্তেজনাকে হুমকি স্বরূপ একটি বেপরোয়া বিট হিসেবে বর্ণনা করেছে। অতি সম্প্রতি সরকার গত মাসের শেষের দিকে আরব দেশের রাজধানী দামেস্কের একটি শহরতলিতে বিমান হামলা চালিয়েছে। একইভাবে কিছু বস্তুগত ক্ষয়ক্ষতিও হয়েছে। এছাড়া গত মাসে লেবানন সীমান্তের কাছে পশ্চিম এশিয়ার হোমস প্রদেশে ইসরায়েলি নামহীন বিমানবাহী হামলায় কমপক্ষে 3 জন নিহত হয়েছে। এদিকে ইয়েমেনে গাজা যুদ্ধ সম্প্রসারণ করে মার্কিন যুক্তরাষ্ট্র ভয়াবহ ভুল করেছে, বলেছে সিনিয়র ইরাকি ধর্মগুরু। একজন প্রবীণ ইরাকি শিয়া ধর্মগুরু ইয়েমেনের বিরুদ্ধে বিমান হামলা শুরু করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে নিন্দা করেছে। এই বলেছে, ওয়াশিংটন ইয়েমেনি ভূখণ্ডের গভীরে স্থাপনাগুলিকে লক্ষ্য করে গাজার বিরুদ্ধে সামরিক হামলার সুযোগ প্রসারিত করে একটি ভয়াবহ ভুল করেছে। শনিবার পবিত্র শহর নাফাজের একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় জাতীয় জ্ঞান আন্দোলনের প্রধান আম্মার হাকিম মার্কিন প্রশাসন তার ভুলটি সংশোধন করার এবং এই অঞ্চলে উদ্ঘাটিত উন্নয়নের সাথে চুক্তিতে আসার আহ্বান জানিয়েছে। তিনি বলেছিলেন যে সমগ্র বিশ্ব পরিবর্তিত হচ্ছে এবং পশ্চিম এশিয়া ক্ষমতার ভারসাম্য, সামাজিক উন্নয়ন এবং রাজনৈতিক সমীকরণের ক্ষেত্রে পরিবর্তনের অগ্রভাগে দাঁড়িয়েছে। চাইনিজ শাসক সকল নৈতিকতা বিধি লঙ্ঘন করেছে এবং নারী ও শিশুদের গণহত্যা ক্ষুধার্ত করে সব সীমা অতিক্রম করেছে। বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের শান্তি ও শত্রুতা বন্ধের জন্য আহ্বান সত্ত্বেও ইসরায়েল নিরলসভাবে ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে তার অপরাধ চালিয়ে যাচ্ছে, হাকিম উল্লেখ করে এই কথা বলেছেন। প্রবীণ ইরাকি শিয়া ধর্মগুরু যুক্তি দিয়েছিল যে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তা এবং গাজায় চলমান বর্বরতার প্রতি উদাসীনতা দখলদার তেল আবিব সরকারকে উৎসাহিত করেছে। আমাদের আরব এবং মুসলিম মৌলিকত্বের জন্য আমাদের ফিলিস্তিনি ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে এবং তাদেরকে শক্তিশালীভাবে রক্ষা করতে হবে। ফিলিস্তিনি ইস্যুটি মর্যাদা, স্বাধীনতা এবং স্থিতিস্থাপকতার বিষয় এবং একটি চেতনার ভিত্তিতে পাওয়া যায়, হাকিম উল্লেখ করে এই কথা বলেছেন।
তিনি চোখ করেছেন যে যুক্তরাষ্ট্র ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলনকে অন্তর্ভুক্ত করার জন্য ইহুদিবাদী শাসনকে সমর্থন করে এবং এই অঞ্চলে যুদ্ধের পরিধি প্রসারিত করে একটি ভয়ানক ভুল করেছে। ইরাকের ন্যাশনাল উইজডম মুভমেন্টের প্রধান জোরদে বলেছে যে মুসলিম এবং আরব দেশগুলি ফিলিস্তিনি সংঘাতের একটি সর্বোত্তম সমাধান প্রণয়নকে সমর্থন করে, যা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং অবরুদ্ধ অঞ্চলে পর্যাপ্ত মানবিক সহায়তায় প্রবেশ নিশ্চিত করে। যুদ্ধবিধ্বস্ত পুনর্গঠন ভূখণ্ড এবং রাজধানী হিসেবে আলকুত সহ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনিদের পূর্ণ অধিকার পুনরুদ্ধার করা। ওয়াশিংটন এবং তার মিত্ররা তেল আবিব সরকারকে তাদের অযোগ্য সমর্থনের প্রস্তাব দেওয়ার পর এবং ইয়েমেনি বাহিনী দখলকৃত অঞ্চলে এবং সেখান থেকে ইসরায়েলের সংযুক্ত জাহাজের বিরুদ্ধে তাদের আক্রমণের পরিণতি বহন করে বলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন ইয়েমেনের বিরুদ্ধে হামলা চালিয়েছে। ইয়েমেনিরা ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনির সংগ্রামের প্রতি তাদের প্রকাশ্য সমর্থন ঘোষণা করেছে, যেহেতু শাসক গাজায় বিধ্বংসী যুদ্ধ শুরু করেছে। 7ই অক্টোবর থেকে ভূখণ্ডের ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলি আশ্চর্যজনক অপারেশন আল আকসা তুফান অভিযান পরিচালনা করার পর ইয়েমেনের সশস্ত্র বাহিনী বলেছে যে তারা প্রতিশোধমূলক হামলা বন্ধ করবে না। সামুদ্রিক হামলা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্র বাণিজ্য রুটগুলির মধ্যে একটি দিয়ে ট্রানজিট স্থগিত করতে বিশ্বের বৃহত্তম শিপিং এবং তেল কোম্পানিগুলিকে বাধ্য করেছে। ট্যাঙ্কারগুলি সুয়েজ খালের মধ্য দিয়ে যাওয়ার পরিবর্তে আফ্রিকা মহাদেশের চারপাশে যাত্রা করে আন্তর্জাতিক শিপিং রুটে হাজার হাজার মাইল যোগ করেছে। এদিকে লেবাননে হিজবুল্লাহ বিপজ্জনক খেলা খেলছে বলেছে যুক্তরাষ্ট্র। হিজবুল্লাহ লেবাননকে একটি বিপজ্জনক স্থানে নিয়ে যাওয়ার ঝুঁকি নিয়েছে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। নিয়ার ইস্টার্ন অ্যাফেয়ার্সের সহকারী সেক্রেটারি বারবার আলি 15ই মার্চ শুক্রবার এক বিবৃতিতে তিনি এই সতর্কবার্তা দিয়েছেন। বিবৃতিতে বারবার আলি বলেছেন, বর্তমানে লেবানন বড় ধরনের অস্থিতিশীলতার সম্মুখীন হয়েছে, তবে তিনি ইসরায়েলের সঙ্গে দেশটির বিরুদ্ধে শান্তিপূর্ণ সমাধানের আশা করেছেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা বলেছেন, আমরা দেখেছি কিভাবে হিজবুল্লাহ অনেক ঝুঁকি নিয়েছে এবং এটি এমন কিছু যা বিষয়টিকে একটি বিপজ্জনক স্থানে সরিয়ে নিয়ে যেতে পারে, এমনকি লেবাননকে একটি বিপজ্জনক অবস্থানেও নিয়ে যেতে পারে। তিনি যোগ করেছেন যে, যাই হোক, আমরা আশা করছি মার্কিন বিশেষদূত অ্যামোস হোস্টেইন লেবাননের সঙ্গে আলোচনার সীমান্ত যুদ্ধের বিষয়ে একটি কূটনৈতিক সমাধানে পৌঁছাতে পারবেন। বারবার আলি বলেছেন, আমরা বিশ্বাস করি এটা ঘটবে। গাজ উপত্যকায় যখন মানবিক যুদ্ধবিরতি শুরু হবে তখন আমরা সক্রিয়ভাবে এই ফ্রন্টে কাজ শুরু করব। তিনি আরও বলেছেন, এর মধ্যে একটি বিপজ্জনক খেলা হচ্ছে এবং হিজবুল্লাহ এই খেলার নিয়মগুলো বুঝতে ভুল করেছে অথবা তারা এটির ঝুঁকির সীমা বুঝতে ভুল করেছে। তিনি জানিয়েছেন, ইসরায়েলি সেনাবাহিনী এখনই উত্তরে বড় ধরনের কোনো আক্রমণের ঝুঁকি নেবেন না। এদিকে শুক্রবার লেবাননের তত্ত্বাবধায়ক পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বোহাবি ফরাসি রাষ্ট্রদূত হাবে ম্যাগ্রোর সঙ্গে দেখা করেছেন। ইসরায়েলের সঙ্গে শত্রুতা অবসানের লক্ষ্যে গত মাসে পেশ করা একটি ফরাসি প্রস্তাবের বিষয়ে লেবাননের প্রতিক্রিয়া জানানোর জন্য তিনি ম্যাগ্রোর সঙ্গে দেখা করেছেন। তাদের এই বৈঠকের পর বারবার আলি এই বিবৃতি দেন। উল্লেখ্য, গত বছরের 7ই অক্টোবর গাজা উপত্যকায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। পরের দিন থেকেই দক্ষিণ লেবাননের সীমান্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে হিজবুল্লাহর যোদ্ধারা। গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার না করা পর্যন্ত এই লড়াই অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে ইরানপন্থী এই গোষ্ঠীটি। এদিকে বিজেপির এবার তুরুপের তাস নাগরিকত্ব আইন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তো তার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। 4 বছর আগে সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে এক সাক্ষাৎকারে সিএএ সম্পর্কে প্রশ্নের জবাবে বিস্মিত তিনি বলেছিলেন, বুঝতে পারছি না ভারত কেন এটা করল, এই আইনের কোনো প্রয়োজন ছিল না। 4 বছর ধরে বিস্তর টালবাহানার পর এখন ওই আইন চালু করার উদ্দেশ্য ও তাগিদ যে হরিলুটের বাতাসার মতো লোকসভার ভোট করানো, সেটাই বাংলাদেশের প্রধানমন্ত্রী না বোঝা প্রশ্নের একমাত্র অকৃত্রিম উত্তর। এই মুহূর্তে ভারতের সর্বত্র এটাই প্রাধান্য আলোচ্য বিষয়, যদিও সেই সঙ্গে ঝরেছে বহু জিজ্ঞাসা, বহু প্রশ্ন, মনে যাচ্ছে হাজারটা খটকা, হামাগুড়ি দিচ্ছে অদ্ভুত সন্দেহ, শেষ পর্যন্ত হিতে বিপরীত হবে না তো। সত্যি বলতে কি, কারো কাছে কোনো উত্তরই নেই, সরকারও নিরুত্তর। সিএএর মোদ্দা ব্যাপারটা কি সে নিয়ে কারো মনে কোনো জিজ্ঞাসা নেই, কারণ এতদিনে সবার জানা বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের কারণে বিতাড়িত হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, জৈন, ফার্সিদের ভারত নাগরিকত্ব দেবে। তারা তা পাবেন যারা 2014 সালের 31শে ডিসেম্বরের আগে ভারতে চলে এসেছেন এবং 5 বছর ধরে বসবাস করছেন। নাগরিকত্বের সেই অধিকারের জন্য শরণার্থীদের কি কি করতে হবে সরকার এবার সেটাই জানিয়ে দিল 39 পৃষ্ঠার এক বিজ্ঞপ্তিতে জারি করা হয়েছে। চিন্তা ও দুশ্চিন্তা সেখানেই জন্ম নিয়েছে।
প্রথম চিন্তা। যেসব নথি চাওয়া হয়েছে সেগুলো জোগাড় কিভাবে করা যাবে? অত্যাচারের শিকার হয়ে ঘটি বাটি হারিয়ে যারা চলে এসেছেন তাদের দুশ্চিন্তা শুরু হয়েছে এখান থেকেই। কারণ ওই তিন দেশে তারা যে থাকতেন একসময় সেখানকার নাগরিক ছিলেন, কাগজ না থাকলে কি করে তার প্রমাণ দেবেন? দ্বিতীয় চিন্তা, ঠিক কোন সময়ে তারা ভারতে এসেছেন বা বসবাস করছেন সেই নথি পেশ করা নিয়ে। এই ক্ষেত্রে অনেকগুলো নথি রাখা হয়েছে কিন্তু তার জন্য কোনগুলো প্রযোজ্য তা বেশি ঝুঁকির। কোন রাজ্যে সরকার যাতে পাগড়া না দিতে পারে সেই জন্য ঠিক হয়েছে আবেদন গৃহীত হবে শুধু অনলাইনে, আনা হবে বিশেষ অ্যাপও। হ্যাপা বা চিন্তা শেষ এখানেই নয়, অনলাইনে পেশ করা আবেদনপত্র ঠিক থাকলে সব নথি নিয়ে আবেদনকারীকে প্রথমে হাজির হতে হবে জেলা কমিটির কাছে। তারা ওই আবেদনপত্র যাচাই বাছাই করবে, সেখানে সবাই যে উতরে যাবেন তারপরও তারও কোনো নিশ্চয়তা নেই। উতরানোর পর আবেদনকারীকে ঢুকতে হবে পরের ধাপে, যেতে হবে রাজ্য পর্যায়ে গঠিত কমিটির কাছে। সেখানে উতরে গেলে নাগরিকত্বের সার্টিফিকেট বুক ফুলিয়ে আবেদনকারী বলতে পারবেন তিনি ভারতীয় নাগরিক। মোক্ষম প্রশ্ন এখানেই এবং সেটাই হয়ে দাঁড়িয়েছে দুশ্চিন্তার গন্ধমাতন। আবেদনপত্র যাচাই করার মোট কমিটি দুটি, প্রথমটি জেলা স্তরে, দ্বিতীয়টি রাজ্য পর্যায়ে। কমিটির কারো আবেদনপত্র খারিজ করলে কি হবে তার কোনো দিশা বিজ্ঞপ্তিতে নেই। এই না থাকার অর্থ অনেক কিছু, যেমন প্রশ্ন উঠেছে আজ তিনি নাগরিকত্ব না পেয়ে আর পাঁচজন নাগরিকের মতো বসবাস করছেন, ভোটার কার্ডে ভোট দিচ্ছেন, রেশন কার্ডে খাবার পাচ্ছেন, চাকরি করছেন, ব্যাংকের খাতা খুলছেন, আধার কার্ড জোগাড় করেছেন, এক কথায় নাগরিকত্বের প্রশংসা ছাড়া মোটামুটি নির্বিঘ্নে জীবন কাটাচ্ছেন। আবেদন খারিজ হলে তিনি কি সেসব সুবিধা ভোগ করতে পারবেন কিংবা নতুন করে আরও একবার আবেদন জানানোর অধিকার পাবেন? বিজ্ঞপ্তিতে এর কোনো উত্তর নেই। এর চেয়ে বড় বিপদ একেবারে গড়ায়, নাগরিকত্ব পাওয়ার আবেদন জানানো ও হলফনামা জমা দেওয়ার মধ্য দিয়ে আবেদনকারীকে প্রথমে স্বীকার করে নিতে হচ্ছে তিনি ভারতীয় নাগরিক নন, অনুপ্রবেশকারী। এই স্বীকারোক্তি থেকে যেসব প্রশ্নের উদয় সেগুলো খুবই বিরক্তকর, যেমন অনুপ্রবেশকারী যখন তখন ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড কি করে পেলেন? কেউ সরকারি কর্মচারী হলে তার চাকরি বিপন্ন হবে কি না, এটাও এক মক্ষম প্রশ্ন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।